দর্শক, তাদের এখান থেকে ল্যাপটপ কিনলে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন 3 ভাগের 1 ভাগ দামে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। তাহলে প্রাইস চ্যালেঞ্জ অফ বাংলাদেশ, চ্যালেঞ্জ অফ বাংলাদেশ ইনশাআল্লাহ। সাথে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করবেন নাকি? হ্যাঁ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান সব চ্যালেঞ্জ। একদম সুপার সিনেমা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমি এই ল্যাপটপটা নিয়ে একটা কথা বলতে চাই। এই ল্যাপটপটা এমন একটা ল্যাপটপ, আপনি মনে করেন এই ল্যাপটপটা ডিভিডি রাইটার আছে, খুবই চমৎকার ন্যানো ভেজেল ডিসপ্লে। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট, আসলে বাংলাদেশ না, ওয়ার্ল্ড এর মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি আইটি মার্কেট এবং সবচেয়ে বড় একটি আইটি মার্কেট, সেটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল 2 264 নম্বরে চলে আসলাম। দর্শক, মাল্টিপ্লানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শোরুম এটা হচ্ছে আপনার এয়ার গ্যাজেট। তো এয়ার গ্যাজেট থেকে কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করবো তাদের এখানে কী কী ল্যাপটপের কালেকশনগুলো আছে, সম্পূর্ণ ইউজড ল্যাপটপ। আর দর্শক, তাদের এখান থেকে ল্যাপটপ কিনলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3 ভাগের 1 ভাগ দামে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাদের সবের অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় ইনফরমেশনগুলো ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিউয়ার্স, চলুন কথা বলছেন, আজকের ভিডিওটি আমরা শুরু করি। ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে এয়ার গ্যাজেটের ওনার রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়ে। তো রহমান ভাই, আজকে কি কোনো, আপনার হচ্ছে বিজয় মাস তো শেষ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি আজকে কোনো শেষ অফার কি দিবেন নাকি? অফারই দরকার না, ভালো প্রোডাক্টের কালেকশন দরকার, ভালো প্রাইস দরকার, দুইটাই দরকার আমার, তিনটাই দরকার। হ্যাঁ, থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে, সবকিছুই দিবেন ইনশাআল্লাহ। আমাদের ভিউয়ারদের জন্য সবকিছুই কিন্তু ইনশাআল্লাহ থাকবে। তো আজকের ভিডিওতে কি কি কালেকশন থাকছে? কি থাকবে না, মিনিমাম 50টা মডেলের ইনফরমেশন দেবো খুব অল্প সময়ের মধ্যে, এবং চ্যালেঞ্জ অফ বাংলাদেশ প্রাইজের জন্য, প্রাইজের জন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, শিওর, ওভার শিওর। আপনাদের প্রোডাক্টগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কিভাবে দিচ্ছেন? অন্তত বাংলাদেশে সব থেকে আমাদের বেশি, 1 মাস হচ্ছে ফুল মানি ব্যাক গ্যারান্টি অ্যান্ড 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আর আপনিও দেখছি রিকমেন্ডেড সব এটা, তো অতএব আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ভালো জানেন ভাই। ওকে, সো দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আজকে কোন ল্যাপটপ নিয়ে কথা বলবেন? আচ্ছা, আমি ফার্স্টেই বলে নিচ্ছি, আমাদের এয়ার গ্যাজেটের পক্ষ থেকে আমি ফার্স্টে ক্ষমা চেয়ে নিচ্ছি SP 840 G3 বিষয়ে। একটা মডেলকে কেন্দ্র করে অনেকে পুঁজিবাদী বিজনেস করে, সেটা হচ্ছে G3 প্রাইসটা একটু ডাউন করে দিয়ে অন্য অন্য ল্যাপটপের দাম অনেক হাই করে দেয়। আপনারা যদি আমার এই ভিডিওর চ্যালেঞ্জিং প্রাইস দেখতে হয়, তাহলে প্রত্যেকটা প্রাইস স্পেসিফিক যাচাই করে তারপর আমাদের ভিডিওটা কমেন্টস করবেন যে না ভাই, আপনার এই ল্যাপটপটার প্রাইস ভালো কিংবা খারাপ। তো আমি এবি রহমান আজকে সর্বপ্রথম শুরু করব একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে। তো অবশ্যই চোখ রাখবেন আজকের আমাদের এই ভিডিওতে। ওকে, সো প্রথমে আজকে আমরা কোনটা নিয়ে কথা বলবো ভাই? লেনোভো থিংকপ্যাড নিয়ে কথা বলি আজকে নাকি? হ্যাঁ, লেনোভো থিংকপ্যাড নিয়ে কথা বলা যায়। দর্শক দেখেন, লেনোভো থিংকপ্যাড, এটি হচ্ছে লেনোভো থিংকপ্যাড T470S কোরাই 5 এর 7 জেনারেশন। এটা হচ্ছে 180 রোটেট, আর এটা হচ্ছে জি, এটা হচ্ছে টাচ স্ক্রিন বাট ন্যানো বেজেলের ল্যাপটপ বলা হয়। এটা সুপার স্লিম এন্ড একদম লাইট ওয়েটেড কার্বন ফাইবার বডি। এটা হচ্ছে কিপ্যাড লাইট রয়েছে, 4GB গ্রাফিক্স কার্ড আছে, আর হচ্ছে যে টাচ স্ক্রিন আছে, 512GB M.2 এর NVMe SSD আছে। সো দর্শক, ল্যাপটপের মধ্যে কিন্তু নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, কোনো জায়গায় কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ নাই। এর আছে DDR4 এর 8GB RAM আছে। ওকে, একদম সুপার স্লিম এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই ল্যাপটপটি অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে যে 40K 40,000 টাকা, কিন্তু আমরা আপনার ভিডিওকে কেন্দ্র করে এটার প্রাইস হচ্ছে মাত্র 37K, মানে 3K ডিসকাউন্ট, 3K ডিসকাউন্ট, মানে এটার প্রাইস হচ্ছে 40,000 টাকা। আমার ভিডিও উপলক্ষে আপনারা দিচ্ছেন 37,000 টাকা, 37,000 টাকা হচ্ছে 512 M.2 NVMe SSD প্লাস হচ্ছে যে 512GB, আর হচ্ছে যে 8GB RAM, কোরাই 5 এর 7 জেনারেশন, টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন, খুবই প্রিমিয়াম একটি ডিভাইস। তো যদি কারো পছন্দ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি 24 ঘন্টার মাধ্যমে, আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের 2তলায়। আমাদের শোরুমের নাম্বার হচ্ছে 264-263, শোরুমের নাম হচ্ছে এয়ার গ্যাজেট। দেখতে পাচ্ছি ডিলার আরও একটি চমৎকার ল্যাপটপ। তো আমি এই ল্যাপটপটা নিয়ে একটা কথা বলতে চাই। এই ল্যাপটপটা এমন একটা ল্যাপটপ, আপনি মনে করেন এই ল্যাপটপটা ডিভিডি রাইটার আছে, এবং মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটা হচ্ছে কোরাই 5 এর, কোরাই 5, কোরাই 5, আচ্ছা, এই ল্যাপটপ হচ্ছে SSHD, এটা হচ্ছে যে আপনার
মাত্র 17,000 টাকা আমি ব্যক্তিগত ভাবে জানি এটার মডেল হচ্ছে 17,000 টাকা ল্যাপটপটি 128 GB SSD আর হচ্ছে 8 GB RAM স্ট্যান্ডার্ড। এই ল্যাপটপটি খুবই কিউট, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টার উপরে। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 19,000 টাকা। মানে এটা কিন্তু অনেক লাইট ওয়েট একটি ল্যাপটপ, দর্শক দেখতে পাচ্ছেন, মানে একেবারে হ্যান্ডি একটা ল্যাপটপ। এটা সাইজটা কিন্তু একটু ছোট, 14-inch ডিসপ্লে নাকি? আচ্ছা, চাইলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে ল্যাপটপটা নিতে পারবেন। একেবারে কোনো জায়গায় কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ নেই ভাই, এটা কি অরিজিনাল কালার? তো 1 কোটি% গ্যারান্টি অরিজিনাল কালার। 1 কোটি% গ্যারান্টি, ও ভাও। তো এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল কালার। ব্যাক সাইডটা একটু দেখুন তো আমাদের। ওকে, একেবারে পুরোটা ল্যাপটপ দেখেন, মানে যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু পার্সোনালি এই ল্যাপটপগুলো নিয়ে আপনারা ব্রাউজিং, ফ্রিল্যান্সিং সব কিছু করতে পারবেন। দর্শক, এইচপির মধ্যে আরও একটি, মানে এইচপির মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কালার হচ্ছে সিলভার কালার। আমার মনে হয় সজল এই ল্যাপটপটা কোনো মেয়ে ইউজ করছে। ও ওয়াও, এই লাভের স্টিকার আছে, লাভের স্টিকার আছে নাকি? তো সেটা বুঝলাম। ওকে, তো ভালোবাসার এই ল্যাপটপটা, মানে বিজয়ের মাস উপলক্ষে আপনি কি মানে কোনো কাস্টমারকে একেবারে রিজনেবল প্রাইসে দিবেন? যেহেতু এটা ভালোবাসার সাইন আছে, কোনো ভালোবাসার মানুষ যদি এই ল্যাপটপটা কিনে, এটা হচ্ছে এসপি এলিট বুক 1040G3 কোরাই ফাইভের 6th generation। আর এটা হচ্ছে 8 GB RAM আর 256 GB SSD। এটা আমাদের প্রাইস ছিল ফিক্সড 34,500 টাকা, কিন্তু শুধু এই ল্যাপটপটা যদি কেউ কিনে এসপি 1040G3 256 GB 8 GB দিয়ে, এটা আমি এই ভালোবাসার সাইন উপলক্ষে, হ্যাঁ, এটা তার জন্য আমি রাখতে পারবো মাত্র 31,500 টাকা। এটা চ্যালেঞ্জ অফ বাংলাদেশ না, শুধু চ্যালেঞ্জ অফ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। ইন্ডিয়া, হ্যাঁ। এটা ভাই শুনুন, আমি আরেকটা কথা বলি, যেহেতু এটা ভালোবাসার সাইন আছে, ঠিক আছে, এটার সাথে একটা গিফট দিয়ে দিন। এটা আসলে একটা গিফট দেবো, জানেন, এটা বলুন না, মানে এটা আমার কেন যেন হাতে নেওয়ার পরে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, এটার সাথে একটা গিফট পেয়ে, যদি ভিউয়ার্স কারো পছন্দ আমার কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন। এটার ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো দেখতে পাচ্ছি এটার মধ্যে আরো একটা ভেরিয়েন্ট, যেটা হচ্ছে অ্যাপেলের শেপ। আমরা প্রত্যেক ভিডিওতে কিন্তু এটা হচ্ছে, এটা এখনো ক্লিন করেন, টোটালি ফ্রেশ কন্ডিশন পাবেন। এটা হচ্ছে টাচ স্ক্রিন, কোরাই ফাইভের 6th generation। এটা হচ্ছে এসপি এলিট বুক 1030G3, খুবই চমৎকার একটি ডিভাইস, খুবই ভালো। আর এই ল্যাপটপটি 256 GB M.2 SSD আছে, প্লাস হচ্ছে 8 GB RAM, খুবই স্টাইলিশ। এই ল্যাপটপটি সুপার স্লিম, আর এই ল্যাপটপটি একদমই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। কিপ্যাড লাইট, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, 4 GB graphics কার্ড আছে, স্টাইলিশ। এই ল্যাপটপটি যারা ফ্রিল্যান্সার তাদের জন্য সুপার কোয়ালিটি সম্পন্ন একটি ল্যাপটপ। এটার প্রাইস হচ্ছে মাত্র 38,500 টাকা ছিল, বাট আমাদের আপনাদের ভিডিও উপলক্ষে এটা মাত্র 36,000 টাকা। 36,000 টাকা, মানে 2500 টাকা ডিসকাউন্ট করেছে। ওকে, আমরা চলে আসলাম আবারও Lenovo ThinkPad-এ। এটাও কিন্তু Core i5 এটা হচ্ছে 6th generation, আর এটা হচ্ছে 256 GB SSD আর হচ্ছে 8 GB RAM। যারা কর্পোরেট ভাবে এটা নিতে চান তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো। এটা খুবই স্মার্ট একটি প্রোডাক্ট, Core i5-এর 6th generation, 256 GB SSD আর হচ্ছে 8 GB RAM, Full HD ডিসপ্লে। এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটির প্রাইস হচ্ছে মাত্র 30,500 টাকা। 30,500 টাকা, ওকে। সো দর্শক, এটা কিন্তু আমাদের 32,000 টাকা ছিল। আমি এখন আর ওইভাবে বলবো না যে কত ছিল কত, আমি একদম ফিক্সড প্রাইসগুলো বলতেছি। আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটি ব্যাগ ও একটি মাউস গিফট পাবেন, আর খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ। যদি কারো পছন্দ হয় ডিরেক্টলি আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, আর আমরা ইনশাল্লাহ কুরিয়ারে সারা বাংলাদেশে দিয়ে থাকে, ওই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সো দর্শক, আমরা দেখতে পাচ্ছি ডেলের আরো একটি চমৎকার, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ, আসলে চমৎকার ল্যাপটপ সজল ভাই। এই ল্যাপটপটির ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 2.5K, 8K ব্যাকগ্রাউন্ড সাপোর্টেড, খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ। এটা হচ্ছে কোরাই ফাইভের 6th generation স্পেশাল এডিশন, মডেল হচ্ছে ডেল লেটেস্টস E7480, 256 GB SSD আর হচ্ছে 8 GB RAM, সুপার স্লিম। এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, খুবই স্টাইলিশ এন্ড খুবই গর্জিয়াস। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র
36,500 টাকা যদি ভালো লাগে আমাদের কাছে নিতে পারেন। দর্শক, এটার প্রাইস হচ্ছে মাত্র 36,500 টাকা। হলে আপনারা তাদের কাছ থেকে ইন্টেল কোরাই 5 এর প্রসেসর দিয়ে কিন্তু তাদের কাছে ডেল এর ল্যাপটপটি অ্যাভেলেবল নিতে পারবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরো একটি চমৎকার। ভাই, এত স্মার্ট কেন এটা? কি ল্যাপটপ? ও ওয়াও, এটাও কি ডেল এর ল্যাপটপ নাকি? জি, এটা হচ্ছে ডেল এক্সপিএস 13। একেবারে লাইট ওয়েট। দর্শক দেখেন, খুবই চমৎকার ন্যানো বেজেল ডিসপ্লে। ঠিক আছে, এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে কোরাই 5 এর, এটি হচ্ছে কোরাই 5 এর 7th generation, 256 GB সিডি আর 8 GB র্যাম। স্টাইলিশ এই ল্যাপটপটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, খুবই চমৎকার। এটা হচ্ছে ডেল এক্সপিএস 13। আচ্ছা, আর এটির প্রাইস হচ্ছে মাত্র 49,000 টাকা। 49,000 টাকা দর্শক, এটার প্রাইস মাত্র 49,000 টাকা। হলে তাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন। এটা কি কি ঢেকে রেখেছেন কেন ভাই? ও আচ্ছা, সরি, আমি ঢেকেই রেখেছিলাম। এটা হচ্ছে, হ্যাঁ, এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটা হচ্ছে স্পেশাল এডিশন এসপি জায়ান্ট সিরিজের। জায়ান্ট সিরিজ, হ্যাঁ, এটা হচ্ছে জায়ান্টের 66 Pro 14। এটা হচ্ছে G7। এই ল্যাপটপটা হচ্ছে 5000 সিরিজের। এটা হচ্ছে 5000 সিরিজের, খুবই স্পেশাল এডিশন রাইজেনের 5000 সিরিজের ল্যাপটপ। একদম 2021 অথবা 2022 লেটেস্ট হবে, এটার পরে 2022 আর কিছু আসবে না ইনশাল্লাহ। খুবই প্রিমিয়াম এই ল্যাপটপটি। 256 GB এসএসডি আর 8 GB র্যাম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে, মাত্র 61K 61K 61K, একদম ইনটেক কন্ডিশন, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, একেবারে নতুনের মতোই আছে। দর্শক দেখেন, এটা কিন্তু রাইজেনের, ঠিক আছে, রাইজেনের প্রসেসর। তো আপনারা কিন্তু তাদের কাছ থেকে ল্যাপটপটি একেবারে নতুনের মতোই নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে এসপি 1030G2 কোর i5 7th generation, X360 360 রুটের 256 GB আর 8 GB। এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এটির প্রাইস হচ্ছে মাত্র 42,000 টাকা। 42,000 টাকা, আচ্ছা আচ্ছা। তো দর্শক, এটা হচ্ছে এইচপি র একটি ল্যাপটপ, 42,000 টাকা। হলে আপনারা কিন্তু একেবারে চমৎকার অবস্থায় আছে। একটু ভাই ভিতরের কন্ডিশন একটু দেখেন ল্যাপটপের। এই যে দেখেন, চাইলে আপনারা এই ল্যাপটপটি তাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এইচপির আরও একটি ল্যাপটপ। তো রোহন ভাই, এটা কি ল্যাপটপ? জানে তাই আমি এটা সম্পর্কে আর কিছুই বলবো না। খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ, কোরাই 5 6th জেনারেশন সিলভার কালারের চমৎকার। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র 28,000 টাকা। 28,000 টাকা। জানার জন্য ফোন দেন 01955129887। ওকে, সো দর্শক, এটা হচ্ছে মাত্র 28,000 টাকা। কোরাই 5 এর ইন্টেলের প্রসেসর আছে এখানে, দেখতে পাচ্ছেন, একেবারে চমৎকার। এটা কিন্তু এসপি নোটবুক 840G3 G3 একটি ল্যাপটপ। তাই আপনারা তাদের কাছ থেকে ল্যাপটপটি পারচেজ করতে পারবেন। তারপর কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে ভাই, কোনটা দেখাবেন নেক্সট? আসলে সব প্রিমিয়াম কালেকশন আমার দোকানে। আমি আপনাকে এটা দেখাই, এসপি অ্যাপেলের একটা ল্যাপটপ দেখাই। এটা হচ্ছে অ্যাপেলের ল্যাপটপ, এটা হচ্ছে 2015 সাল ম্যাকবুক ইয়ারের। খুবই চমৎকার এই ডিভাইসটা, আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 47,500 টাকা। 47,500 টাকা 2015 সালের ম্যাকবুক ইয়ার। এটা র্যাম রোম কত? 256 GB প্লাস 8 GB। 8 GB র্যাম, আপনার হচ্ছে 256 GB এসএসডি, ঠিক আছে। চাইলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই ম্যাকবুক ইয়ারটিও নিতে পারবেন। তারপর কোনটা দেখাবেন? এত পরিমাণ কালেকশন কোন সজল ভাই দেখানো কি সম্ভব একদিনে? আপনি বলেন। আর কিছু কালেকশন দেখান ভাই। আচ্ছা, আর একটি ল্যাপটপ দেখাই, এসপি প্রোবুকের কোরাই 5 এর 6th generation। এটা হচ্ছে 128 GB এসএসডি আর হচ্ছে 4 GB RAM। এটির ল্যাপটপটি প্রাইস হচ্ছে মাত্র 24,500 টাকা। 24,500 টাকা, কোরাই 5 এর 6th generation। কোরাই 5 6th generation নাকি? আচ্ছা দর্শক, এটা হচ্ছে 24,500 টাকা, তাদের কাছ থেকে নিতে পারবেন কোরাই 5 এর 6th generation-এর এই ল্যাপটপটি। তো তারপর আমরা দেখাবো ভাই, কোনটা দেখাবো তারপর? এই যে ভাই, কিন্তু মানে এত কালেকশন পাগল হয়ে যাচ্ছে, কোনটা থুয়ে কোনটা দেখাইবো। এটি হচ্ছে ডেলের, সরি, আমি ম্যাকবুক অ্যাপেলের ল্যাপটপ ডেল বলে ফেললাম, ভুলে আমি দুঃখিত। এটি হচ্ছে অ্যাপেলের কোরেম 3। এটি হচ্ছে যে আপনার 256 GB এসএসডি আর হচ্ছে 8 GB র্যাম। এটা এত স্লিম, আমি সজল ভাই যদি বলি যে এত স্লিম ল্যাপটপ আমি কোনোদিন দেখিনি। আপনি দেখছেন কিনা জানি না, সুপার স্লিম এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, খুবই প্রিমিয়াম। এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র, এটির প্রাইস হচ্ছে মাত্র 47,500 টাকা। 47,500 টাকা, এটা কি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে চিকন ল্যাপটপ নাকি? এটা সত্যিকার অর্থে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ল্যাপটপ। আচ্ছা, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে চিকন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 47,500 টাকা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ম্যাকবুক এয়ারের মধ্যে আরো একটি চমৎকার কন্ডিশন। এটি হচ্ছে 2017 সাল, 256 GB 8 GB। এটির প্রাইস হচ্ছে মাত্র 53,000 টাকা ম্যাকবুক ইয়ার। 53,000 টাকা হচ্ছে ম্যাকবুক এয়ার, 53,000 টাকা হলো দর্শক তাদের কাছে। 2017 সাল, কিন্তু 17 সাল, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, এখন মধ্যে পোলেটাও তোলা হয় না, একদম নতুন ইনটেক কন্ডিশন। আচ্ছা আচ্ছা, এটা একেবারে নতুনের মতোই আছে, পলিটা তোলা হয়নি, ব্র্যান্ড নিউ কন্ডিশন। তো এটা হচ্ছে আপনার 2017 সালের ভার্সন। প্রাইসটা কত রাখবেন? 53,000 টাকা। 53,000 টাকা, আসলে কি কোনো ডিসকাউন্ট হবে? এগুলো তো ডিসকাউন্ট দেয়াই বলতেছি ভাই। আর ডিসকাউন্ট দিয়ে বলতেছেন নাকি? আসলে কিছুটা সম্মান করেন ইনশাল্লাহ। ওকে,
এটা হচ্ছে 1040G3 কোর এফএফ এর 6 জেনারেশন 16GB RAM আর হচ্ছে 256GB SSD নন টাচ এটা প্রাইস হচ্ছে মাত্র 35500 টাকা 35500 টাকা 16GB RAM দিয়ে 16GB RAM দিয়ে খুবই ভালো প্রাইস চ্যালেঞ্জ অফ বাংলাদেশ চ্যালেঞ্জ অফ বাংলাদেশ ইনশাআল্লাহ সাথে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করবেন নাকি হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান সব চ্যালেঞ্জ মানে সব দেশকে চ্যালেঞ্জ করে আপনি মানে এখন এবি রহমান দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইস না এয়ার গেজার দিচ্ছে নট এবি রহমান আচ্ছা ঠিক আছে এই যে এয়ার গেজেটের কিন্তু লোগোটা আছে তাদের আপনার শোরুমের অ্যাড্রেসটা কি বলেন তো আবার ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয় তলায় 264 ও 263 নম্বর শোরুম আমাদের প্রতিষ্ঠানের নাম আছে এয়ার গেজেট এবং সাথে এতক্ষণ ছিলাম এবি রহমান তো ভিউয়ার্স সজল ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ভাই অনেক কষ্ট করে আপনাদের সৌজন্যে আর আমার একটি চ্যানেল আছে এবি রহমান ব্লগস অবশ্যই এবি রহমান ব্লগস এই চ্যানেলটাতে শুধুমাত্র ল্যাপটপের মানে ফুল বিগ চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করলে এবি রহমান ব্লগস এর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হচ্ছে কি আপনারা প্রতিনিয়ত প্রত্যেকটা ল্যাপটপের ইনফরমেশন গুলো জানতে পারবেন রাইট জানতে পারবেন সো ভাই এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিমিয়াম মানে এটা আমার মনে হচ্ছে দাম বেশি ভাই না দাম বেশি না এটা হচ্ছে ক্রোমবুক এটা হচ্ছে ক্রোমবুক তো প্রিমিয়াম কালারটা জোস একটা কালার রাইট এটা আমারও কালারের জন্য অনেক ভালো লাগে এটি হচ্ছে কোরাই ফাইভের কোরাই 310 জেনারেশন 256GB 8GB 360° রোটেট এটি প্রাইস হচ্ছে মাত্র কয় টাকা দিব বলেন কয় টাকা কম আছে এটা এটা প্রাইস আমাদের ছিল 45000 টাকা বাট আমি দিব 38k 38k মানে 8000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা ডিসকাউন্ট দিছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্র্যান্ড নিউ কন্ডিশন রাইট ওয়াও নট এ সিঙ্গেল স্ক্র্যাচ সব জায়গায় কিন্তু নতুনের মতোই আছে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ওনাদের নতুনের মতো ঠিক আছে ভাই উপরে একটা স্পিড তো ভাই এত প্রিমিয়াম এটা কি দেখাবেন ওটা নিয়ে কিছু বলুন না একটু এটা দেখার জন্য কাস্টমারকে দোকানে আসার জন্য অনুরোধ থাকবে এটা দেখে যাবেন দর্শক দেখেন ল্যাপটপটা যে ভাই একটু নামান আমার মন চাইছে ভাই ভিডিওটা দেখেন ভাই দেখেন একটু দেখেন ওকে ভাই এটা কি স্বর্ণ নাকি না বাট এটা হচ্ছে অনেক প্রিমিয়াম ল্যাপটপ এটা হচ্ছে স্পেস স্পেক্টার কোর i7 আর এটা হচ্ছে 10 জেনারেশন আর হচ্ছে গ্রাফিক্স কার্ড আছে আর এটাতে 16GB RAM 4K রিয়েল ডিসপ্লে এবং 360° রোটেট স্টাইলিশ আর হচ্ছে এই ল্যাপটপটি ডায়মন্ড কাট যেটাকে বলা হয় ডায়মন্ড কাট খুবই স্টাইলিশ এটা হচ্ছে 512 SSD আছে কোর i7 স্পেক্টার 15 ইঞ্চ স্পেশাল এডিশন বলা হয় এটাকে এটা যদি নেন আপনার নিউ কিনতে গেলে প্রায় 3 লাখ টাকা লাগবে 3 লাখ টাকা রাইট স্পেশাল আপনি হচ্ছে স্পেক্টার কোর i7 এর 15 সিরিজটা ইউরোপ থেকে আনলে বাংলাদেশ পর্যন্ত 3 লাখ টাকা বা 2 লাখ 70 হাজার টাকা যাবে কিন্তু এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন 115500 টাকায় মানে 3 ভাগের এক ভাগ দামে আপনার ল্যাপটপ আমরা তো সেকেন্ড হ্যান্ড বেচি এই জন্য ইউজ ল্যাপটপ ইউ দর্শক আপনারা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে যাচ্ছেন 3 ভাগের এক ভাগ দাম অ্যাবসলিউটলি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অনেক কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে এক মাস হচ্ছে ফুল মানি ব্যাক গ্যারান্টি আর 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আমি একটা কথা বলি অনেকেই মনে মনে ভাবেন যে ভাই গেলে কি মানি ব্যাক দিয়ে দেয় কি না আমি মানে কসম কাটা তো পাপ এজ এ ভাই হিসেবে বলি ইনশাল্লাহ যদি কোনো রকমের কমপ্লেন পান আমার দোকান থেকে অ্যাটলিস্ট মানি ব্যাক নিয়ে নেন আপনাদের কাছে অনুরোধ ভাই কারণ আমি একদিনে বিজনেস করতে চাই না ব্যবসাটা নিয়ে অনেক ড্রিম আছে আপনি কোনো রকমের পেন পান এটা আমি চাই না আমার প্রত্যেকটা মানে 15 কোটি বা 20 কোটি মানুষ আমার কাছে মনে হয় আমার খুব প্রিয় আমার খুব আপন দোয়া করবেন আপনাদের দোয়াই আমাদের পথ চলা আর কি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন অনেক অনেক বেশি ল্যাপটপ কিনেন ল্যাপটপ ব্যবসায়ীদেরকে একটু বড় লোক বানান আর আপনারা অনেক টাকা আর্ন করেন আপনারা ফ্রিল্যান্সার বা গ্রাফিক্স বা বিভিন্ন ধরনের মানে কাজ করে ল্যাপটপ দিয়ে তারপর দেশকে অর্থনৈতিকভাবে অনেক 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 দূরে এগিয়ে নিয়ে যান আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা শুভকামনা রইল আসসালাম